আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা, সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে এলাম, গার্ডেনিং ব্লগ। যারা ভালো পান গার্ডেনিং ব্লগ, আশা করি তারা ভালো লাগবো। যারা ভালো পান না, দেখতে থাকুক, দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। তো আজকে আমি শেয়ার করি আর আমার গার্ডেনের কিতা কিতা মরিচের গাছ আছে, এগুলো আমি এখন শেয়ার করবো। আর মরিচগুলা কীরকম হয়েছে তো দেখতে পারা, বাংলাদেশের মতো খুব সুন্দর ইয়া মরিচ ধরছে, দেশের মতো, দেশে যেভাবে মরিচ ধরে এইভাবেই খাসা মরিচ ধরছে। কিছু কিছু খাসা রয়েছে আর কিছু কিছু পাকি গেছে, আর অনেক লম্বা লম্বা মরিচ ধরছে এগুলা। এই যে অনেক লম্বা লম্বা মরিচ দেখতে আমার কাছে খুব ভালো লাগে, এগুলা খাওয়ার চেয়ে গাছের মাঝে এইভাবে থাকতে আমার ভালো লাগে, গাছের মাঝে এইভাবে দেখতে ভালো লাগে। তো এগুলো এখন পাকি গেছে, এখন শুকাই যার, এই যে মরিচ এখন শুকাই যার, বেশ কিছুদিন আগে এগুলো ফাঁসছে। তো এখন এই যে মরিচ ফাঁসে যেগুলো, এগুলো থেকে বীজ সংগ্রহ করি, আগামী বছর সারা করতে পারবো, আগামী বছরের লাগি। তো যেগুলো ফাঁসছে এগুলো আমি হারভেস্ট করবো। খুব সুন্দর গ্রান এই মরিচের মাঝে জালও আছে, আর অনেক লম্বা লম্বা প্রচুর মরিচ ধরে। তো আরও কিছু মরিচের গাছ আছে, এগুলো আমি এখন দেখাইমো। এখন দেখাই আর একটা ভ্যারাইটির মরিচের গাছ, এই তো এগুলা দেখতে খুব সুন্দর লাগে, ডিফারেন্ট একটা মরিচ, খাসা মরিচ এগুলা, কিন্তু নাগা মরিচের গ্রান করে, খুব সুন্দর গ্রান করে এগুলার মাঝে। যে সময় খাসা এরকম সবুজ থাকে, গ্রিন থাকে, আর যে সময় ফাঁকি যায় হলুদ হয়ে যায়, এই যে ইয়েলো কালার হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার, অনেক পছন্দের এই মরিচ, খাসা মরিচ কিন্তু নাগা মরিচের গ্রান করে। আর এত লম্বাও নাই আর এত শর্টও নাই, সাইজটা দেখতে হয় কীরকম। আর খাসা মরিচের মাঝে যেভাবে ডিজাইন থাকে, সোজা করা এরকম সোজা নাই, একটু বাঁকা বাঁকা, এরকম সবগুলা মরিচ সেম, একটু বাঁকা বাঁকা, একেবারে যে সোজা এরকম নাই। আর পাকলে কত সুন্দর একটা কালার আয়। আর এই যে মরিচ যেগুলো ফাঁকি গেছে সবগুলো আমি এখন বীজের লাগিয়ে সংগ্রহ করি। আর অনেক সময় দেখা যায় বীজ পাওয়া যায় না, এই কারণে আমি এগুলা বীজের লাগি সংগ্রহ করি। আর এগুলো পারফেক্ট এখন বীজের লাগি, অক্টোবর মাসের দ্বিতীয় উইক, এখন সেকেন্ড উইক, তো দ্বিতীয় সপ্তাহ এখন। এখন এগুলা হারভেস্ট না করলে দেখা যাবে যে বীজগুলো নষ্ট হয়ে যায়। আর নতুন নতুন যেগুলো ফাঁকবো এগুলার বীজ তেমন একটা ভালো হইতো নাই, তো যেগুলো ফাঁকছে এগুলো আমি হারভেস্ট করবো, অন্য একটা ভিডিওতে শেয়ার করবো কীভাবে হারভেস্ট করি। আর এই হারভেস্ট করার পরে এগুলো উঠাই ইয়া নেওয়ার পরে আমি বীজগুলো সংগ্রহ করি, আগামী বছরের লাগি রাখবো, যাতে সারা করতে পারি আগামী বছর। খুব সুন্দর মরিচের গাছ, প্রচুর মরিচ ধরে। এখন দেখে ইয়ার ব্ল্যাক একটা মরিচ, একটু লম্বা লম্বা, এই যে একটু লম্বা লম্বা সাইজের মরিচ, দেখতে কত সুন্দর লাগে, আর প্রচুর মরিচ ধরে গাছের মাঝে, একটু লম্বা লম্বা মরিচগুলা, এত লম্বাও নাই আর একটু শর্টও নাই, খুব সুন্দর লাগে। আর খুব বড় সাইজের হয়, সাইজটা দেখতে পারা খুব সুন্দর বড় সাইজের হয়, জালও আছে এই মরিচের মাঝে। আর যে সময় ফুল থাকে বাইর হয় এরকম সবুজ থাকে, আর আস্তে আস্তে এরকম ব্ল্যাক হয়ে যায়, আর ফাঁকি যায় যে সময় এই যে সুন্দর একটা কালার, লাল একটা কালার আইছে। আর অনেক ছোটো একটা ফটোর মাঝে আমি রাখছি, এই যে অনেক ছোটো একটা ফটোর মাঝে রাখছি, ভাবছিলাম এগুলা ওইব কি না আর কোন ভ্যারাইটির, কারণ এবে থেকে ডিফারেন্ট একটা ভ্যারাইটির মরিচের বীজ আনছিলাম, আনার পরে দেখা যায় যে এই সারাগুলো হয়ে গেছে। তো আমি ভাবছি কোন ধরনের আমি নিজেও জানি না, এ কারণে তেমন একটা যত্ন করছি না, ছোটো একটা ফটোর মাঝে এমনিতেই রাখি দিছি। এখন দেখা যার মার্শাল্লাহ অনেক সুন্দর আমার পছন্দের একটা মরিচ, মরিচের গাছ পাইছে আর প্রচুর মরিচ ধরছে। তো যদি ফাঁকি যায় মরিচের আরও কিছু, তাহলে আমি আরও বীজ রাখবো। আর এই যে ফাঁকছে যেটা, এটা থেকেও বীজ আমি সংগ্রহ করে রাখতে পারবো, আগামী বছর সারা করতে পারবো। এখান থেকে দেখতে পারা ছোট্ট একটা গাছের মাঝে কত মরিচ ধরছে, আর এই যে ছোট্ট একটা ফট, ছোট একটা গাছ, প্রচুর মরিচ ধরছে। আর ওয়েদার ভালো হইলে বড় ফটের মাঝে দিলে প্রচুর মরিচ ধরব। এখন দেখার আর একটা মরিচের গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ ধরছে,
ছোট্ট একটা টব দেখতে পারা, ছোট্ট একটা টবের মাঝে আমি রাখছি, আর অল্প কিছু মাটি। গাছও তেমন একটা বড় নাই, এই যে সাইজটা তেমন একটা বড় নাই, কিন্তু মরিচ তরছে প্রচুর। বড় টবের মাঝে দিলে আর একটু মাটি বেশি করে দিলে আরও বেশি বড় হইব গাছ, আর আরও বেশি মরিচ ধরবো। এই যে দেখতে পারা কত সুন্দর কত মরিচ ধরছে গাছের মাঝে, শুধু মরিচ আর মরিচ। আর এই বছর এই মরিচগুলো আমি এইভাবে ফাঁকাইছি কারণ আমি বীজ সংগ্রহ করার লাগি এই মরিচগুলো এইভাবে ফাঁকাইয়ে রাখছি। এখন অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ, সেপ্টেম্বর মাসের এই বীজগুলো সংগ্রহ করলে আরও ভালো হইতো। তো আমি পালা করি এগুলো ফাঁকার লাগি রাখি দিছি গাছের মাঝে, ওয়েদার মোটামুটি পালা আছে এই কারণে। তো আজকে এগুলো হারভেস্ট করবো কারণ অনেক ঠান্ডা পড়ে যাইব। সেপ্টেম্বর মাসে মোটামুটি গরম, অক্টোবর মাসেও একটু একটু গরম আছিল, আস্তে আস্তে দেখা যাইব যে ছুটোর দিন হয়ে যায় আর ঠান্ডাও বেশি পড়ে যায় জোর বৃষ্টি আইয়র। এই কারণে আজকে আমি সবগুলো হারভেস্ট করবো। আর এই যে হলুদ মরিচ, এগুলা নাগা মরিচের মতো একটু একটু দেখা যায়, কিন্তু কাঁচামরিচ এগুলা আর সুন্দর একটা ফ্লেভার, কাঁচামরিচের যে ফ্লেভার এরকম নাই নাগামরিচের মতো। ছোটো যে সময় এরকম সবুজ থাকে আর যে সময় ফাঁকি যায় এরকম হলুদ হয়ে যায়। নাগামরিচের গ্রান করে খুব সুন্দর লাগে। তো মাশাআল্লাহ প্রচুর মরিচ ধরছে, প্রচুর মরিচ ধরছে, প্রায় সবগুলোই ফাঁকি গেছে। আর বীজ রাখার লাগি আমি সবগুলো ফাঁকাইছি। দুই তিনটা গাছ আছে, আমি কিছু আরও মরিচ এখানটা কিনায় অন্য গাছটা কিনিয়া খাইছি, খুব ভালো লাগছে। জালও আছে আবার গ্রানও আছে, দেখতে পারলাম ছোট্ট একটা গাছের মাঝে কত সুন্দর মরিচ ধরছে। এখন দেখে যাবে আর একটা মরিচের গাছ, এই যে দেখতে পারা গোল গোল মরিচ, খালা খালা মরিচ এই যে ধরছে, কিছু মরিচ ফাঁকছে, ফাঁকিয়ে এরকম সুন্দর একটা কালার আইছে, লাল একটা কালার আইছে, খুব সুন্দর এগুলা ফাঁকছে, ফাঁকিয়ে খুব সুন্দর লাগে দেখতে। আর এই মরিচগুলো যখন ফুল থাকি বাইর হয় এরকম থাকে, এরকম সবুজ সবুজ থাকে, তারপরে আস্তে আস্তে এই যে সবুজ থাকি ব্ল্যাক হয়ে যায়, এই যে এরকম ব্ল্যাক হয়ে যায়। আর মরিচগুলো দেখতে কত সুন্দর লাগে। তো প্রচুর বীজ হয়, আমি এখান থেকে একটা মরিচ নিছিলাম, নেওয়ার পরে দেখছি প্রচুর বীজ এই মরিচের ভিতরে। তো যেগুলো ফাঁকছে আমি এগুলা বীজ রাখি লাইমু, বীজের লাগি রাখি। আর ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা টবের মাঝে অনেক লেইটে এগুলো আমি করছি, এগুলা ভাবছিলাম যে ওই তো নাই এমনিতেই রাখি দিছি ছোট্ট টবের মাঝে পালাইয়া, তারপরে দেখা যায় খুব সুন্দর একটা ভ্যারাইটির মরিচ। আমি নিজেও জানতাম না এই মরিচ যে এই গাছে এইভাবেই ধরব, আমি ভাবছিলাম কোন জাতের মরিচ জানি না। এগুলা ইবে থেকে সংগ্রহ করছিলাম বীজ, ডিফারেন্ট ভ্যারাইটির বীজ, তারপরে দেখা যায় ভিন্ন ভিন্ন ধরনের বীজ আছে এখানের মাঝে, একটা মরিচের মাঝে দেখা যায় যে ভিন্ন জাতের বীজ। তো তিন ধরনের বীজ আমি পাইছিলাম এখানের মাঝে। আর এই তো একটা গাছ আছিল, খুব সুন্দর মরিচ ধরছে। আর এখন পারফেক্ট টাইম, যেগুলো ফাঁকছে এগুলো হারভেস্ট করতাম, আর বীজ সংগ্রহ করতে চাইলে এখন পারফেক্ট টাইম। আর বেশি লেট হইলে বীজগুলো এখানে নষ্ট হয়ে যেতে পারে কারণ অনেক ঠান্ডা পড়ব এখন অক্টোবর মাসে, আর অক্টোবর মাসে অনেক জোর বৃষ্টি থাকে এই কারণে। আর এখানের মাঝে আছে আরও লেট ভ্যারাইটি, এগুলো লেটে ধরছে, এই যে লেটে ধরছে, এগুলো এখনও ফুল, আর এখনও প্রচুর ফুল আছে গাছের মাঝে, এই যে প্রচুর ফুল আছে গাছের মাঝে, প্রচুর ফুল আর এখন ধরে ঠান্ডার মাঝে। তো ইয়ারলি লাগাইলে হয়তো আরও বেশি ধরব, আমি অনেক লেটে লাগাইছিলাম, বিশ তারিখ সারা করছিলাম, আর প্রচুর সারা আসিল লেটে যেগুলো করছি, দেখা যায় যে কিছু মরিচের গাছে ধরছে, কিছু এখনও ধরছে না ফুল। আর এই তো দেখাইলাম আমার গার্ডেনে কিতা কিতা খাসা মরিচের গাছ আছে, আর মরিচগুলো দেখতে কীরকম মাশাআল্লাহ, তো অনেক সুন্দর ধরছে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করে নিবা যারা ইউটিউব চ্যানেলটাকে দেখরা, আর যারা ফেসবুক পেজটাকে দেখরা থ্যাংক ইউ সো মাচ, লাইক দিবা, ফলো করবা, আর ভালো লাগলে শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকা সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ সবাই কইবা অনেক সুন্দর দর্শে।
অন্য আরেকটা ভিডিও শেয়ার করবো আমার নাগামরিচের গাছ।